ক্যামেরাম্যান বলছো দাও, ব্রিফিং এ ব্রিফিং এর বস্তা করিয়ে দাও। বুঝতে পারছি না, এই যে এইদিকে আছে ভ্যানে। উত্তর দমদম পৌরসভার উদ্যোগে রাস্তা স্যানিটাইজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ডেলি বাংলার পর্দায় সেই ছবি। দমকল বাহিনী থেকে রাস্তাকে জীবাণুমুক্ত করা হচ্ছে। আপনারা দেখুন তারা কীভাবে এই জীবাণুমুক্ত জল ছড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখুন দুই দমকল কর্মী তারা নিজেদের কাজে কীভাবে ব্যস্ত হয়ে রয়েছে। আপনারা দেখুন সেই ছবি। দেখুন রাস্তার আনাচে কানাচে পুরো জায়গা স্যানিটাইজ করছেন দমকল কর্মী তৎপরতার সঙ্গে। আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দমদম পৌরসভার উপপৌর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী রাস্তা স্যানিটাইজ করছে। লোপামুদ্রা দত্ত চৌধুরী দমকল বাহিনীর সাথে সহযোগিতা করে রাস্তা স্যানিটাইজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখুন উপপৌর প্রধান নিজে দাঁড়িয়ে থেকে একদম। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা বাজারগুলোতেই স্যানিটাইজ করাচ্ছি। আগেও দেখেছেন আমরা মিউনিসিপ্যালিটির সামনেও আমরা ব্রিজের তলায়ও স্যানিটাইজ করানো হয়েছে। যেটা হয়েছিল চণ্ডীমাদি দমকলের গাড়ি নিয়ে এসেছিলেন, নিয়ে এসে স্যানিটাইজ হলো। আমরা আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে একদিন এখানে করিয়েছি, আজকে আবার দমকলের গাড়ি এসে আমাদের এই জায়গাগুলো বাঁকড়া এরিয়াটা আজকে স্যানিটাইজ করা হচ্ছে। এখানের বাজারটা স্যানিটাইজ করা হচ্ছে। এখন করোনার সঙ্গে আমরা যেটা এই করোনার ভয় যেটা সবাই পাচ্ছে এবং যেটা ভয়ের একটা কারণ রয়েছে, যদিও আমরা বলছি নিজেরা সতর্ক থাকুন, বাড়ি থেকে বেরোবেন না, সাবধানে থাকুন, তাহলেই কিন্তু করোনা আপনাদের এসে ধরবে না। কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যেটা দায়িত্ব সেটা হলোই জায়গাগুলোকে স্যানিটাইজ করে রাখা, যাতে আমাদের এখানে যারা বেরোবেন ওনারা যাতে কোনোভাবে এফেক্টেড না হন, যাতে কেউ এখানে আক্রান্ত না হয়। তাই আমরা কদিন পর পর এইটা একটা করে কাজগুলো করছি, যে কাজগুলোতে আমরা এইভাবে স্যানিটাইজ করে বেরোনোর চেষ্টা করছি এবং আমরা সবাই রাস্তায় নেমেই এই কাজগুলো করার চেষ্টা করছি। নিউ ব্যারাকপুর থেকে আসছে, আমাদের সাথে এখানের ওসিও রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, আমাদের তো তাই পরিকল্পনা, আবাসনগুলোতেও আমরা স্যানিটাইজ করছি। আমাদের যেটা উত্তর দমদমের যে আমাদের গাড়িগুলো রয়েছে, যাতে আমরা মানে যেটা থেকে আমরা পুরো স্যানিটাইজিংটাও অন্য দিকগুলোতেও করছি, আবাসনগুলো থেকে শুরু করে বড় বাজারগুলো শুরু করে, তার সাথে আমরা যখন ফায়ার ব্রিগেডের হেল্প পাচ্ছি এটা আমাদের জন্য আর একটু বেশি ভালো হচ্ছে। আমার ওয়ার্ড নাম্বার 32 এই দিকটা এক পড়ছে, আবার আমরা এখন যেদিকে এগিয়ে যাব সেইটা আবার 32-33 পড়ছে, আবার একদিকে আবার 33টা শুধু পড়বে, যেটা আমরা 6 নম্বর রেলগেটের বাজারটাকেও স্যানিটাইজ করতে যাব। এখন এইদিকে আমরা করে করে নিয়ে বেরোবো, করে ওখানে আমরা গিয়ে স্যানিটাইজ করব। এবং যেটা বলার করোনা নিয়ে ভুল ভ্রান্তি ছড়াবেন না,
এবং নিজেরা সাবধানে থাকবেন, নিজেরা বাড়ির থেকে বেরোবেন না। আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা আছি, আমরা রাস্তায় নেমে পড়েছি যাতে আপনারা ভালো থাকেন। তাই করোনা নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে নিজেরা সাবধানে থাকুন, ভালো থাকুন, তাহলে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, সকলে ভালো থাকবেন। নমস্কার সকলকে।